গত এক মাস যাবত তাদের অবরোধ আর হরতাল চালিয়ে যাচ্ছে, জনগণকে এর সাথে অংশগ্রহণ করে। বাংলাদেশ আজকে এমন এক অবস্থানে আমরা পৌঁছেছি যে আমরা আমাদেরকে যে কোনো পরিস্থিতিতেই আমরা খাপ খাইয়ে নিতে পারি। বিএনপি তারা যে অভিযোগ করে তারা অপরাধ করবে, মানুষ মারবে, পুলিশ মারবে, পুলিশকে জখম করবে, হসপিটালে আগুন ধরাবে, আওয়ামী লীগ কাউকে ভয় পায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি, আমি সায়েম সাবু। জাগোনিউজের বিশেষ সাক্ষাৎকারে রাজনীতির সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজ আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাদুর নাসিম। স্বাগত জানাচ্ছি আজকের। ধন্যবাদ। রাজনীতির আয়োজন নির্বাচনকে ঘিরেই নির্বাচনের উৎসব চলছে, সেটা হচ্ছে সরকার দলের পক্ষ থেকে, বলা হয় সরকার জোটের পক্ষ থেকে। অন্যদিকে আধারও আছে, যেটা বিএনপি দাবি করছে যে একতরফা নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে সরকার, এবং যেটা 2014 এবং 2018 যে ফরম্যাট সেই ফরম্যাটেই যাচ্ছে। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই আয়োজনের মধ্য থেকে কতটুকু স্বস্তি বোধ করছেন বা কতটুকু অস্বস্তি বোধ করছেন? নির্বাচনের আয়োজন চলছে, নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। সরকারে যারা থাকে রুটিন দায়িত্ব পালন করে, নির্বাচন কমিশনকে সার্বিকভাবে সহযোগিতা করে। সাংবিধানিকভাবেই এই বিষয়গুলো পরিষ্কারভাবে বলা আছে। এখানে আওয়ামী লীগ রাজনৈতিক দল, এই দলটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, সংগ্রামী দল, ইতিহাস ঐতিহ্য সংগ্রামের সাথে এই বাংলাদেশের মানুষের সাথে, জনগণের সাথে নিবিড় সম্পর্ক মানুষের সাথে, আওয়ামী লীগের এই সংগঠনের নেতাকর্মীদের সাথে। এখানে অনেকে অনেক ধরনের কথা বলবে, অনেক রাজনৈতিক দল যাদের রাজনৈতিক অস্তিত্ব নেই, জনগণের সাথে সম্পর্ক নেই, তারাও অনেক কথা বলে। কথা বলতে গেলে কথা বলার কোনো শেষ রাখে না। এর কতটুকু সত্য, কতটা বাস্তবমুখী, কতটা মানুষ বিশ্বাস করে, এটা কিন্তু বড় প্রশ্ন। তো বাংলাদেশে 5 বছর পরপর নির্বাচন হয়, সাংবিধানিকভাবেই এই নিয়ম। এখানে তো বাংলাদেশের নির্বাচনে তো কোনো রাজনৈতিক দলকে বাধা সৃষ্টি করা হয়নি। যে অমক দল, অমক জনপ্রিয় শক্তিশালী বিরোধী দল নির্বাচন করতে পারবে না, যেমন ধরুন বিএনপি নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা নেই। অনেক রাজনৈতিক দলের 44টা রাজনৈতিক দল নিবন্ধিত, তার ভিতরে 30টার উপরে রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। হ্যাঁ, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, এটা তাদের ইচ্ছায়, এখানে কোনো বাধা নেই। এখানে কোনো বিধিনিষেধ দ্বারা তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়নি। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি নির্বাচনে, সেটা এশিয়াতেও আছে, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলোতেও কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে, আবার কিছু জনপ্রিয় রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। তারপরও কিন্তু সেই নির্বাচনকে কিন্তু অবৈধ নির্বাচন বলে না। আর বাংলাদেশের সব রাজনৈতিক দলে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আছে, এবং এখানে কোনো বাধা নেই। এই অবস্থাতে যদি বলা হয় একতরফা নির্বাচন, এটা কি সত্য? যেখানে সবার নির্বাচন করার সুযোগ আছে, সেই নির্বাচনে অংশগ্রহণ না করে বাধা সৃষ্টি করা, সেই নির্বাচন প্রচেষ্টা চালানো, আপনার কাছে একটা, এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া? এটা কি গণতান্ত্রিক আচরণ? যারা একথা বলে তারা যদি বলে একতরফা নির্বাচন, আসলে কি একতরফা নির্বাচন হচ্ছে? তারা কেন নির্বাচনে আসে না? যেখানে স্বাধীন সার্বভৌম আইনের দ্বারা বাংলাদেশে 50 বছর পরে নির্বাচন কমিশন করা হয়েছে, পার্লামেন্টে আইনের দ্বারা আইন প্রণয়ন করে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এবারেই প্রথমবারের মতো বাংলাদেশে। এখন কিন্তু নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবাহী কোনো নির্বাচন প্রতিষ্ঠান নয়, এটা সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রতিষ্ঠান এবং তারা সম্পূর্ণরূপে স্বাধীন। সেই অবস্থায়ও যারা নির্বাচন অংশগ্রহণ করতে ভয় পায়, কারণটা কী? কারণ হলো একটাই, জনগণের সমর্থন পাবে না। কারণ
বিএনপি জামাত নামের যে রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের তাদের শাসনের আমলে তারা তাদের দুঃশাসনে তাদের দুর্নীতি তাদের অবিচার অনাচার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে এখন ভোটে দাঁড়াতে তারা ভয় পায় এবং এই কারণে তারা ভোট থেকে সরে দাঁড়িয়েছে সরে দাঁড়িয়ে নির্বাচন বানচাল করতে চায় এটা জনগণ সমর্থন করে কি করে না তার প্রমাণ হলো গত এক মাস যাবৎ তাদের অবরোধ আর হরতাল চালিয়ে যাচ্ছে জনগণ কি এর সাথে অংশগ্রহণ করে জনগণের কি সমর্থন আছে তার মানেটা কি জনগণ চায় নির্বাচনে অংশগ্রহণ করতে জনগণ উৎসাহমুখর পরিবেশে নির্বাচনে কর্মকাণ্ডগুলোতে তারা সক্রিয় হয়ে উঠেছে আজকে আমি মানুষের কাছে গিয়েছিলাম আচরণবিধি কারণে আমরা ভোট চাইতে পারি না সালাম বিনিময় করি সেখানে জনস্রোতের সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে নির্বাচনী আমেজের সৃষ্টি হয়েছে ওই বোমা মেরে পটকা মেরে পেট্রোল আর ওই গান পাউডার দিয়ে চোরাগুপ্ত হামলা করে কয়েকটি গাড়ি পুড়িয়ে জনমতকে প্রভাবিত করা যায় না কিছু মানুষকে ভয় দেখানো যায় এটা এক ধরনের সন্ত্রাস কিন্তু বিরোধী পক্ষের যে অভিযোগ যে সরকার আপনার একেবারে উপর্যুপরি মামলা এবং তাদের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাদের আটক করছে গ্রেপ্তার করছে এবং নির্বাচনকে ঘিরে একেবারে তড়িৎ গতিতে সাজা দেওয়ার প্রক্রিয়াও চালু রাখছে গ্রামের অনেক নেতাকর্মী বাড়িতে থাকতে পারে না আপনার পুলিশ তল্লাশি করতেছে এইটাকে আপনার তাদের অভিযোগের প্রেক্ষিতে বলছি আমি যে কথাটা বলি তারা তো অনেক কথাই বলে কতটা সত্য কথা বলে আর কতটা মিথ্যা কথা বলে দুইটার যদি নিক্তিতে মাপা হয় তো মিথ্যার পাল্লা এত বেশি ওজন হবে যেটা সত্যের কাছাকাছি নেই তো এখন এইদের নিয়ে যদি মন্তব্য করতে হয় যে তাদের নেতাকর্মীদের যদি কোনো অপরাধ করে ফৌজদারি অপরাধ করে গান পাউডার দিয়ে চোরাগুপ্ত হামলা করে গাড়িতে আগুন ধরানো মানুষের অফিসে রাষ্ট্রীয় সম্পদে জ্বালানোর চেষ্টা করে পুলিশেরকে পিটিয়ে মেরে উল্লাস করে প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে যারা মনে করে তারা কৃতিত্ব জাহির করে বিচারপতিদের আবাসিক এলাকাতে আগুন ধরিয়ে আক্রমণ করে তাহলে সেই দেশে যেই বিএনপি জামাতই নামধারী যে দলের নেতারা এগুলো করে তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে তাদেরকে কি গ্রেপ্তার করা আইনিভাবে তাদের অপরাধের জন্য তাদের গ্রেপ্তার করা যায় না নাকি দেশটা আইনের শাসন আইন শৃঙ্খলাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করতে হবে বিএনপি তারা যে অভিযোগ করে তার অপরাধ করবে মানুষ মারবে পুলিশ মারবে পুলিশকে জখম করবে হসপিটালে আগুন ধরাবে হ্যাঁ হসপিটালে আক্রমণ করবে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিবে তো এগুলো জন্য কোনো এদেরকে এর জন্য যদি তাদেরকে গ্রেপ্তার করা হয় সেটা কি খুব অপরাধ নাকি অপরাধীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা এটা 16 কোটি মানুষের শান্তি সম্প্রীতি এবং শৃঙ্খলা রক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নয় কি যদি প্রয়োজন হয় তার ক্ষেত্রে সন্ত্রাসীদের অগ্নি সন্ত্রাসীদের অথবা দুর্নীতিবাজদের অথবা যারা সাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক রাজনীতি করে বিভ্রান্তি সৃষ্টি করে তাদেরকে শাস্তির আওতায় আনা তো প্রয়োজন দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে এই জায়গায় একটা সংযুক্তি প্রশ্ন রাখতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্যের কথাও বলছিলেন আওয়ামী লীগ দীর্ঘ সময় স্বাধীনতার পর আওয়ামী লীগের দীর্ঘ সময় ক্ষমতায় থাকলো একটু জানতে চাইব যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকেনি বিরোধী দলে থাকছে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগও নির্বাচন কমিশনের দায়বদ্ধতার কথা বললেন সাংবিধানিক দায়বদ্ধতার কথা বললেন নির্বাচন একটা সহজ প্রক্রিয়া এবং স্বাভাবিক প্রক্রিয়া এর মধ্যে যে দল নির্বাচনে আসবে নির্বাচনে অংশ নিতেই পারে আবার একজন নাও নিতে পারে এটি তো তার গণতান্ত্রিক অধিকার আওয়ামী লীগ কি কখনো বাধার সম্মুখীন হয়েছে বা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিল তার নির্বাচনে আসার ক্ষেত্রে আওয়ামী লীগের ইতিহাস যদি আমরা ঘাঁটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানের সামরিক শাসনের ফ্রেমওয়ার্কের
অধীনে কিন্তু 70 নির্বাচনে অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক দল, যে কোনো পরিস্থিতিতে প্রতিকূলতার মধ্য দিয়েও নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ম্যান্ডেট অর্জন করার চেষ্টা করেছে। কিন্তু একটু যদি আমি পিছনে ফিরে কথা বলি, 1996 সালে 15 ফেব্রুয়ারির আগের যে নির্বাচনের আয়োজন ছিল সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, হরতাল অবরোধ দিয়েছে। 2006-এর যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল বিএনপি জামাত সরকার, সেখানেও আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, করবে না, এবং তারা নির্বাচন কমিশনের পদত্যাগ এবং সার্বিক খালেদা জিয়া সরকারের পদত্যাগের আগে তারা নির্বাচনে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেনি। তাহলে আপনার 2006 এবং 1996 সালের সাথে তুলনা করে 2014, 2008 এবং 2023-এর যে নির্বাচন হতে যাচ্ছে, সরি 24-এর যে নির্বাচন হতে যাচ্ছে, এটার সাথে তুলনা করে কী বলা যেতে পারে? তখনকার কী পরিস্থিতি ছিল এবং এখনকার কী পরিস্থিতি? আওয়ামী লীগের সময় 1996 সালের নির্বাচনে 15 ফেব্রুয়ারি মার্কা নির্বাচন করেছে, কে করেছে? বিএনপি। সেই নির্বাচনে কেন ভুয়া ভোট এবং স্বচ্ছ ব্যালট বক্সের অভাব ছিল? তারা 1,30,23,00,000 ভুয়া ভোট ছিল। এটা 2006 ভুয়া ভোট ছিল, তখনও ভুয়া ভোট ছিল। তারা মিরপুরের নির্বাচন, মাগুরার মার্কা নির্বাচন করেছে, ঢাকা 10 আসনের নির্বাচন করেছে। এই নির্বাচনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক অধিকার, মূল্যবোধ, নির্বাচনে ভোটের অধিকার সব কিছুকে ধ্বংস করে দিয়েছিল। তো তাদের সেই নির্বাচনে তাদের ভোটের, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগ আন্দোলন করেছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই এই প্রশ্নে মানুষকে জাগ্রত করেছে। বিএনপি জামাতিদের ভোট লুটের হুন্ডা গুন্ডা ডান্ডা মেরে করে দেব ঠান্ডা, সেই সন্ত্রাসী পদ্ধতির অবসান ঘটিয়ে আমরা 15 ফেব্রুয়ারি মার্কা নির্বাচনকে বাংলার জনরোষে তারা টিকে থাকতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। 15 দিনের ভিতরে তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। কী কারণে? তাদের অপকর্মের। তারা হানা ভোটের জালিয়াতি করেছে, 79-এর সংসদ নির্বাচনে তারা জালিয়াতি করেছে, ভোট কারচুপি করেছে। তারা তো সিরিজভাবে তারা একে একে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। সেই ধ্বংসের জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারের শাসন ব্যবস্থা, আমরা জনগণের স্বার্থে জনগণকে নিয়ে আমরা বাস্তবায়ন করেছিলাম। এটা ছিল আমাদের অধিকার প্রতিষ্ঠার লড়াই, সেখানে জনগণ ছিল আমাদের সাথে। আর বিএনপি জামাতিদের এখনকার আন্দোলনে, এই তথাকথিত যে আন্দোলন, জনগণ আছে, জনগণের সমর্থন আছে? গত 15 বছরে তারা অনেক আন্দোলন করছে, কেন আন্দোলন সফল হয় না, কেন বিএনপি ব্যর্থ হয়েছে, কারণটা হলো তাদের আন্দোলনের সাথে জনগণের সমর্থন নেই। আর যে কথাটা বলা বাকি রয়ে গেছে এটা আবার বলি, 2006 সালের নির্বাচন কী নির্বাচন করেছিল সেই ইতিহাস তো ভুলে গেলে চলবে না। কে ছিল নির্বাচন কমিশনার? এম এ আজিজ মাকড়া নির্বাচন কমিশন, যারা কী নির্বাচন করেছে, 1,30,00,000 ভুয়া ভোটার, হ্যাঁ, অস্বচ্ছ ব্যালট বাক্স। তারা জনগণের যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করতে চায়নি, তারা কী করেছে? তত্ত্বাবধায়ক সরকার যিনি হবেন বিচারপতি, প্রধান বিচারপতি, অর্থাৎ পরপানি ইমিডিয়েট পাস্ট প্রধান বিচারপতি, তার বয়স বাড়িয়েছে 2 বছর। কী কারণে? যাতে তা বিএনপি নেতা ছিলেন এবং প্রধান বিচারপতি হয়েছেন, তাকে তাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য তারা এগুলো করেছে। তো তাদের উদ্দেশ্য যদি খারাপ হয়, উদ্দেশ্য যদি ভালো না হয়, তো সেটা কি মেনে নিতে হবে? জনগণ কি মেনে নেবে? যে কারণে যে আন্দোলন হয়েছে, তারা একটা নির্বাচন করেছিল, সেই নির্বাচনেও কিন্তু তারা নির্বাচনে কিছু লোকরা কিন্তু তারা গেজেট নোটিফিকেশন নির্বাচিত করেছিল, কিন্তু ফাইনালি সেই নির্বাচন জনগণের আন্দোলনের কারণে, তাদের হীন স্বার্থ বাস্তবায়নের বিপক্ষে মানুষ রুখে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ করেছে, এটা হলো অধিকার প্রতিষ্ঠান। সেখানে কিন্তু জনগণকে জ্বালাও পোড়াও বোমা মারে পুড়িয়ে দেওয়া হয়নি, জনগণের যানবাহন রাষ্ট্রের সম্পত্তিকে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়নি।
এটা ছিল বিএনপিদের মানে নষ্ট রাজনীতির বিকৃত রুচির বহিঃপ্রকাশ যেটা এখন ঘটছে। আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমাদের রাজনৈতিক আদর্শিক শরিকরা এই কাজটি কখনো করে না, এখনও করবে না, ভবিষ্যতেও করবে না। জনগণ আমাদের শত্রু না, জনগণ আমাদের বন্ধু, জনগণকে নিয়েই আমাদের রাজনীতি। আমি একটু বলি যে বিএনপি এই আন্দোলন হয়তো সফল হয়নি, কিন্তু অভিযোগ আপনি যে বিএনপি জামাতের সরকার ব্যবস্থায় যে অভিযোগ করলেন ঠিক এখনও অন্য ধাঁচে, হয়তো যেমন রাতে ভোট হয়, ভোট ডাকাতি হয়, এই অভিযোগগুলোও আছে বিএনপির। অনেক কথাই তো আছে, কত কথাই বলে, তারাই তো 15ই আগস্টের হত্যাকাণ্ডের, জাতির পিতাকে হত্যাকাণ্ডের যে নেতৃত্ব দিয়েছে খুনি জিয়াউর রহমান, তার পকেট থেকে, সামরিক জান্তার পকেটেই তো বিএনপির জন্ম হয়েছে। গোয়েন্দা সংস্থাদের দায়িত্বে পকেট থেকে, একজন সামরিক জান্তার পকেট থেকেই তো বিএনপির সৃষ্টি হয়েছে। সেখানে কোনো আদর্শবান, কোন আদর্শের ভিত্তিতে বিএনপি সৃষ্টি হয়েছিল? তারা কানা, তারা 71-এর যুদ্ধ অপরাধী, তারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অপশক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার, আলবদর, যুদ্ধ অপরাধীদের নিয়ে বিএনপির সৃষ্টি হয়েছে। সেই দল গণতান্ত্রিক আচরণ করতে পারে না, তারা গণতন্ত্রের পথে হাঁটতে পারে না, তারা হত্যা কুষড়যন্ত্রের রাজনীতির ভিতর দিয়েই তাদের জন্ম হয়েছে, এখনও তারা সে পথেই হাঁটতে চায়। আমরা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, অসাম্প্রদায়িক রাজনীতিকে আমরা বিশ্বাস করি। আমরা বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই, আমরা বাংলাদেশের মানুষকে ভালোবাসি, বাংলাদেশের মানুষের বেঁচে থাকার সম্ভাবনাকে আমরা জাগিয়ে তুলতে চাই, তৃণমূলের অর্থনীতিকে আমরা জাগ্রত করতে চাই। বাংলাদেশ কিন্তু আজকে সেই বস্তা ভাষা বিএনপি জামাতিদের রাজনীতি, সাথে শাসনে, শোষণে, দুঃশাসনে নিষ্পেষিত, অর্থনৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত দেশ নয়। বাংলাদেশ আজকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা এখান থেকে একটু সরতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার নির্বাচনী ট্রেন চলমান, আয়োজন চলছে তফসিল ঘোষিত তফসিল অনুযায়ী, এই ট্রেন কি থামিয়ে কোনো আলোচনা সংলাপের কোনো সুযোগ আর আছে কি? এই ট্রেন ট্রেন যখন চালু হয় আস্তে তার গতি বাড়ে, তার লক্ষ্যে সে এগিয়ে যায়। কিন্তু সামনে বিপদ থাকলে, কিন্তু সামনে কোনো বিপদ দেখছেন কি? সামনে আমাদের কখনোই বিপদ আমরা দেখি, মানে কোনো সিগন্যাল বা আলোচনা কোনো স্টেশনে দাঁড়ানোর মতো কোনো তাই, সেটা হলো 7ই জানুয়ারিতে শান্তিপূর্ণ উপায় নির্বাচন অনুষ্ঠানে অংশগ্রহণ, নির্বাচন অনুষ্ঠানে আমরা জনগণকে সম্পৃক্ত করে নির্বাচনে জনগণের ভোট নিয়ে আমরা ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনায় এগিয়ে যেতে চাই। বাংলাদেশের ভোট, গণতন্ত্র, রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ নিয়ে বৈশ্বিক আপনার আলোচনা হচ্ছে, একটু বলবো যেটা, সেটা হচ্ছে যে স্যাংশনের প্রসঙ্গ আসছে যুক্তরাষ্ট্র, যেটা বারবার বলছে, এর আগেও পুলিশ কর্তাদের ব্যাপারে তারা কিছুটা অ্যাকশন নিয়েছেও, নতুন করে কোনো নিষেধাজ্ঞার শঙ্কা বোধ করছেন কি না? একটা বিষয় হলো বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্রের পরিচালনার ক্ষমতা, দক্ষতা, নির্বাচন পরিচালনা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে, বাংলাদেশের জনগণের এ যোগ্যতা আছে। বাংলাদেশকে, বাংলাদেশ আজকে এমন এক অবস্থানে আমরা পৌঁছেছি যে আমরা আমাদেরকে যে কোনো পরিস্থিতিতেই আমরা খাপ খাইয়ে নিতে পারি, মানে নিষেধাজ্ঞা যদি আসেও, যে কোনো প্রতিকূলতাকে আমরা অবস্থার প্রেক্ষিতে আমরা তা প্রতিকূলতাকে মোকাবেলা করে আমরা ঘুরে দাঁড়াতে পারি, এটাই হলো আজকের বাংলাদেশ। বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, বাংলাদেশের সক্ষমতা আর যে জায়গাটি দাঁড়িয়েছে, আমরা কিন্তু বিশ্ব ব্যাংকের সহযোগিতা ছাড়াই আমাদের স্বপ্নের পদ্মা সেতু আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। আমরা চাইলে, আমাদেরকে কেউ বাধা দিলে, আমাদের পথে বাধা সৃষ্টি করতে তো কেউ কেউ পারে। আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের বিরোধিতা করেছে অনেক শক্তিশালী দেশ, করেছে কতগুলো দেশ করেছে, কিন্তু তাতে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের, বাঙালির বিজয়ে
সেটা কি বাধাগ্রস্ত করতে পেরেছে? নির্বাচনে আসতেছে, যেটা হচ্ছে যে দলের পক্ষ থেকে প্রচুর মনোনয়নপত্র তোলা হয়েছিল, এর বাইরে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী আপনার জানান দিচ্ছে তারা মনোনয়নপত্র জমা দিয়েছে, এই চাপটা কিভাবে সামলাবেন বা কতটুকু ফিল করছেন? আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই নির্বাচনে কিন্তু আমরা শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হই। বঙ্গবন্ধু কন্যা দেশরথ শেখ হাসিনা আমাদের নেত্রী, তার নির্দেশনা, তার পরামর্শ এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত। স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে, এটা দাঁড়াবে, বড় দলে অনেক যোগ্য লোক থাকে, সবাইকে তো মনোনয়ন দেওয়া যায় না, অনেকে দাঁড়িয়েছে, নানা ধরনের কৌশল আছে, এই কৌশলগত কারণে অনেকেই দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত কিন্তু সুনির্দিষ্ট করে যখন দলের সিদ্ধান্ত নেওয়া হবে, কৌশল নির্ধারণ করা হবে, তখন এগুলো কমে যাবে এবং এগুলো কোনো বিশৃঙ্খলতা থাকবে না। আমরা একটি উৎসাহকরণ পরিবেশে নির্বাচন করতে চাই, জনগণের অংশগ্রহণটাই আমাদের কাছে সবচাইতে। একটা অভিযোগ আসছে যে এরকম বিএনপি জামাত অংশগ্রহণ করছে না, এরপরে আওয়ামী লীগ নিজেদেরকে ভয় পাচ্ছে। হ্যাঁ, মোটেই না, আওয়ামী লীগ কাউকে ভয় পায় না। আওয়ামী লীগ হলো সেই সংগঠন, সামরিক জান্তা, স্বৈরাচার, পাকিস্তানি শাসক গোষ্ঠী থেকে আরম্ভ করে সকল অপশক্তির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করি। জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, তার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের চাইতে আজকে অনেক অনেক শক্তিশালী। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তি, সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি, সবচাইতে সাহসী মানুষ। তার সততা, তার দক্ষতা, তার অভিজ্ঞতা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায়, বাংলাদেশের 16 কোটি মানুষকে সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছে সারা দুনিয়ার কাছে। সেই দেশের নেতা হলো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, আমাদের নেতা হলো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনোই ভয়কে ভীত হই না, আমরা ভয়কে জয় করেই আমরা এগিয়ে যাই। দামি প্রার্থী একটা রহস্য থেকে যায়, বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী নিজেও বলছে দামি প্রার্থী প্রসঙ্গে, এটা কি একটু খোলাসা করা যায় কিনা? এটা হলো আমরা চাই না নির্বাচনে কেউ আনকনটেস্টেড বিজয়ী হোক, এটা আওয়ামী লীগ চায় না, জনগণের জনমতটা প্রতিফলিত হোক, জনগণ নির্বাচনে ভোট কেন্দ্রে আসুক, এটা আমরা চাই। অনেক সময় অনেক দেশে জাতীয় নির্বাচনে আনকনটেস্টে পাস হয়, পাস করে, সেটা তো ব্যাপকভাবে না। আমরা এটা বুমেরাং হতে পারি কিনা, এই দামি প্রার্থী দিয়ে আপনার বিশৃঙ্খল বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার একটা, মানে যে উদ্দেশ্যে করছে সংগঠন, সেটা বুমেরাং হয়ে যেতে পারে কিনা? আমরা কৌশল নির্ধারণ করেই আমরা সুনির্দিষ্ট পথে আমরা চলি, বুমেরাং যাতে না হয় সে বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করেছি, আলোচনা করেছি, এখনও আমাদের এই বিষয়টি নিয়ে আমাদের কর্মকৌশল আমরা নির্ধারণ করার পথে আমরা এগোচ্ছি। আমরা যাতে কোনোভাবেই বুমেরাং না হয়, যাতে কৌশলটি হলো নির্বাচন উৎসবমুখর করা, নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সুন্দর নির্বাচন আমরা করতে চাই, সেই নির্বাচনকে যাতে বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে সুস্থে ভোট কেন্দ্রে আসে, তার প্রক্রিয়ার অংশ হিসাবে কোথাও কোথাও আমরা ডামি ক্যান্ডিডেট রেখেছি, কোথাও ভুল হতে পারে, একজন আমাদের ক্যান্ডিডেট যে দলের মনোনীত যাকে করা হয়েছে, তার যদি কোনো কারণে যদি তার মনোনয়নপত্র বাতিল হয়, সেক্ষেত্রে যাতে যাকে ডামি প্রার্থী করা হয় তাকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে, আসল প্রার্থী তাকে করা হতে পারে, এটা একটা অন্যতম কৌশল। সাংসদদের অনেকে বাদ পড়ছে এবারে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে, অনেকে বিদ্রোহী হয়েছেন, ঘোষণাও দিচ্ছেন, মনোনয়নপত্র জমা দিয়েছেন, এই বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে আওয়ামী লীগ আগে সিদ্ধান্ত নিয়েছে, আবার সেই সিদ্ধান্ত থেকে আবার ফিরে এসেছে, পিছু হটছে, তাদেরকে দলে ভিড়াইছে, এবারে কি সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন? এখনো বিদ্রোহী হবে কি হবে না এটা তো এখনো সময় আছে, অতীত হয়েছে, যদি হয় সেই ক্ষেত্রে কি, যদি হয় সেটা তখন আমরা দেখব,
তখন আমরা সিদ্ধান্ত, যদির কথাতে তো আর এখন আগাম সিদ্ধান্ত নেওয়া যাবে না, সময় আসলে বাস্তবমুখী সিদ্ধান্তই নেওয়া হবে। শেষ করবো আপনার নিজের আসন নিয়ে। আপনি ঢাকার একেবারেই গুরুত্বপূর্ণ একটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, দল সিদ্ধান্ত নিয়েছে, সেখানে আপনার সাবেক সাংসদ জোটের অন্যতম শরিক নেতা জনাব রাশেদ খান মেনন ছিলেন, তিনি এখানে মনোনয়নপত্র না তুলতে পেরে বা জমা না দিয়ে এক প্রকার উষ্মাও প্রকাশ করেছেন, মিডিয়াতে দেখতেও পেলাম, এইটা আপনি কীভাবে দেখছেন বা তার জায়গা থেকে জোটের যে সম্পর্ক সেক্ষেত্রে কোনো টানাপোড়েনের সুযোগ আছে কি? এখানের এমপি এখনও আছেন রাশেদ খান মেনন সাহেব, তিনি একজন রাজনৈতিক নেতা, ওরখাওয়া রাজনৈতিক নেতা, উনি সিনিয়র নাগরিক, আমি তাকে সম্মান করি। তিনি নমিনেশন পেপার যদি কিনতে চাইতেন কিনতে পারতেন, এখানে কোনো বাধা দেওয়া হয় নাই, বাধা দেওয়ার কোনো সুযোগও নাই আইন অনুযায়ী। তো জোটের রাজনীতির ক্ষেত্রে আদর্শিক যে জোট সেটা আমাদের ঠিক আছে, অক্ষুণ্ণ আছে, এটা থাকবে। কে কোথায় নির্বাচন করবে সেটা তো আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। তো রাশেদ খান মেনন সাহেব নির্বাচন করার জন্য তার নিজের যে আসনে যেখানে তিনি এমপি ছিলেন তার পৈতৃক সেখানে তিনি গিয়েছেন, এখানে তো কোনো উনি তো কোনো উষ্মা প্রকাশ করেনি, প্রকাশ্যে অথবা গোপনেও কোনো কথা বলেননি, বরঞ্চ আমি তার সাথে পরামর্শ চেয়েছি, তার দোয়া চেয়েছি, তিনি আমাকে বলেছেন আমি আপনাকে দোয়া করি এবং আপনার নির্বাচনে প্রয়োজনে আমাকে যেভাবে বলবেন আমি সেভাবে আপনাকে সহযোগিতা করব। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? ইনশাআল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া রহমতে, জনগণের সমর্থনে, জনগণের ভোটে আমি নৌকা মার্কায় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রার্থী হিসাবে, জাতির পিতার আদর্শের একজন কর্মী হিসাবে আমি মনে করি ঢাকা 8 আসনের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। একেবারে অল্প কথায় জানতে চাবো দুটো প্রসঙ্গে, একটা হচ্ছে যে জোট গতভাবে নির্বাচনে যাচ্ছে আওয়ামী লীগ, জোটের বাইরেও ছিল জাতীয় পার্টি, জোটে থেকেও জোটের বাইরে, এবারে কয়েকটি আসন আপনারা জোটের জন্য রাখতে চাইবেন বা রাখতে পারেন বলে মনে করছেন? এটা সময় আসলে এটা বলুন। কোনো সিদ্ধান্ত এখনো ফাইনাল হয়নি। সব স্ট্র্যাটেজিক্যাল কিছু বিষয় থাকে, কিছু কৌশলগত ব্যাপার থাকে রাজনৈতিক দলগুলোর, জোটের রাজনীতির ক্ষেত্রেও সেটা একইভাবে আছে। তো সময় আসলে সবই জানানো হবে, গোপন কোনো থাকবে না। শেষ কথা হচ্ছে তফসিল পিছানোর আলোচনাও ছিল কিছুদিন আগেও বা দুদিন আগেও, এরকম আলোচনাও ছিল, আর কোনো সুযোগ আছে? সময় বহিয়া যায়, কারোর জন্য অপেক্ষা করে না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম রাজনীতির সমসাময়িক প্রসঙ্গ নিয়ে, সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আফহামা বাহাদ্দিন নাসিম।